নমস্কার, আমি গ্রীন হিলস ক্লাবর তরফের আপনার প্রথমতে আমি নমস্কার তথা হেৰি জানাইছো। আমার এখন সংঘর আজি রূপালী জয়ন্তী বর্ষত, কিন্তু আমি রূপালী জয়ন্তী বর্ষত পাতিছো যদিও আমি সেই হিসাবত হেৰি করা নাই। আমি আমার সংঘটো 1999 সনে স্থাপিত হয়েছিল, সেই সংঘটোর রাস্তা ঘাট একো নাছিলে, যত নেকি আমার সংঘরে গোটেই সদস্য বা সমূহ রাইজক লৈ আমি ডেভেলপমেন্টের কাম করেছিল। আজি কিন্তু আমি 25 বছরত ভাল একটা হেৰিত উপনীত হয়েছো যে ইয়াতে ডেভেলপমেন্টের বহুতখিনি কাম হয়েছে, সংঘ বনালো গোটেই করেছো। সেইটো সংগতি রাখি আমি আজি 25তম বর্ষটোত আমি বিশিষ্ট কেইজন ব্যক্তি মাতিছিলোঁ। এই ব্যক্তি কেইজন হল আমার পঙ্কজ ইন্তি, ভূপেন চন্দ্র শর্মাদেব, তারপিছত আছিল উত্তর পূর্বর সাহিত্য সম্মিলনীর সভাপতি রামকুমার বৰুৱাদেৱ, আর ডিস্ট্রিক্টর আমার সাহিত্য সভার কামরূপ মহানগরের সভানেত্রী সবিতা দেবী বাইদেউ, গোটে গোটে সমূহ মানুষ পঙ্কজ ইন্তু আইছিল। আমি বেলেগ একটা বেলেগ অনুষ্ঠান এটা পাতা নাই, আমি সম্বর্ণা অনুষ্ঠান পাতিছিলোঁ। সম্বর্ণা অনুষ্ঠানের সংগতি রাখি তেখেতসকল গামোচার লগত আমি এখনকে গছপুলি দিছো, যে আমি হেৰিটোর মানে পরিবেশটো মানে ভাল হোক বা হেৰিখিনি হোক বলে, আর গোটেই যিমানখিনি আছে কনিষ্ঠলরা এইখানে পরিবেশখিনি দেখা পাইছে, মানুষখিনি আছে, ইয়ার পিছতো আমার প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক সন্ধ্যা আছে,